করতে যাবেন তখন কিন্তু তারা প্রমাণ আপনাকে রিটার্ন করতে পারবে না তার একটাই কারণ যে ওরা তো সেই সময়তেই তুলে খেয়েছে আর আপনাদেরকে বলেছে বোকার মতো যে না এগুলো অফিসে জমা দেওয়া আছে বা দিয়ে এসেছিলাম অফিস বন্ধ হয়ে গেছে বোকা বানিয়ে দিয়েছে তারপরেও আবার মডার উপরে ফড়ার ঘা আবার আবার পুনরায় কৌশল করে আপনাদের নিচে কেন যাতে আপনি ডরে ভয়ে ওকে দশটা সার্টিফিকেট দিয়েছেন ওর পায়ের তলে আপনি ঘুরঘুর করেন এ হচ্ছে একটা কৌশল আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেটা আমার কাছে রেকর্ডিং আছে ওয়েবসাইট খোলার পরেই খোদার কসম খেয়ে বলছি আমি আপনাদেরকে পনেরো মিনিটের ভিডিও রেডি করা রয়েছে আমি কিন্তু আপলোড দেব যে 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 টাকা টাকা করে নিয়ে এই বলছে পাইয়ে আমরা পঞ্চাশ হাজার না পাঁচ লাখ টাকা পাইয়ে দেবো এখানকার গল্প হচ্ছে যে দু হাজার বা একুশশো টাকা বা দু টাকার যে গল্পটা আছে মার্কেট থেকে তুলছে বলছে আমরা টাকা পাইয়ে দেবো এই গোষ্ঠীটার কাজ হচ্ছে ওরা একটা কোনো কোম্পানি খুলেছে যে যে কোম্পানিতে একটা কার্ড করে দিচ্ছে ওদের উদ্দেশ্য হচ্ছে কাজ শুরু হয়ে গেলে তো আর লুটতে পারবো না তো কাজে যদি এই কার্ডটা দিয়ে আমাদের কোম্পানিতে কিছু লোককে সেটেলমেন্ট করে দিয়ে আমাদের ছায়ায় নিয়ে আসি এটা হচ্ছে মূল মহৎ উদ্দেশ্য এই তো গেল দুটা এবার চার নম্বর প্রশ্ন হচ্ছে কাল আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় হাজার চব্বিশ জনের এখন সদস্য সংখ্যা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমার এক নম্বর দু নম্বর করে সতেরো আঠারোটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মনে রা ভাবে বন্ধ আছে মন ইচ্ছে হলে টুকটাক কিছু খবর দিই নাহলে দিই না কারণ যত মত তত পথ তো আমার এক নম্বর যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে কয়েকজন কলকাতা লাগু বা আমি তাদেরকে ভালো করে চিনি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি বা তারা মিটিংও করাচ্ছে লকডাউনের আগে তাদের জেলাতে গিয়ে এলাকাতে গিয়ে তারাই আবার কিন্তু কিছু কিছু প্রশ্ন করছে তো আমাদের বক্তব্য হচ্ছে যে যেসব প্রশ্নগুলো করছেন এগুলো আমি চার বছর আগে বলে এসেছি তাহলে একজন শিক্ষিত লোক হয়ে আমি তাকে উদ্দেশ্য করে বলছি না এটা মানে রোজ ভ্যালির শিক্ষিত সমাজটাকে বলছি রোজ ভ্যালিতে কিন্তু আনপড়ার লোক রোজ ভ্যালির এজেন্সি নেইনি আমি যা ঘুরলাম সারা অল ওভার ইন্ডিয়া এখনো যেহেতু আমার সতেরো তারিখ সম্ভবত বিহারে মানে ভাগলপুর পার হয়ে জামালপুর জামালপুরের পরে কিউল বলে একটা স্টপেজ রয়েছে মানে পাটনা থেকে একশো তিরিশ কিলো কুড়ি কিলোমিটার এদিকে মানে আমার বাড়ি থেকে যেতে এদিকে পাটনার থেকে কুড়ি কিলো একশো কুড়ি কিলোমিটার আরও এদিকেই তারপরে পাটনা পড়বে তো যাই হোক ওখানে করে মোটামুটি একশো জনের অ্যারেঞ্জমেন্ট হয়েছে সারা সেন্ট্রাল কমিটির সাথে যোগাযোগ করেছেন হয়তো সেখানে বিহার মিটিংটা হবে তো যাই হোক ওটা আমি পরও আপনাদেরকে মেসেজ দেবো বা জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফেসবুক ওটা নিয়ে আসতে পারি নাও পারি তো যে বিষয়টার বলছিলাম যে আজকে যে যারা প্রশ্নটা করছেন আমার কথা হচ্ছে দেখুন আমি পরিষ্কার করে বলেছিলাম যে দেখুন যে নামে সার্টিফিকেটটা রয়েছে যেমন আমার নামটা ধরেন তারিকুল তাহলে টি এ আর আই কে ইউ এল তারিকুল তাহলে টি এ এস যদি দি তাহলে তাসিরুল হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আমার ভাষাটা টি এ আর এর জায়গায় যদি এস হয় তাহলে আমার সার্টিফিকেটটা সার্টিফিকেটটা যদি মানে এই থাকে তাহলে আর আমার ডকুমেন্টসে যদি দেখা গেল যে ওখানে টি এ আর জায়গায় এস থাকলো তাহলে কিন্তু সেটা ভুল হলো তাহলে আমাকে সেই ক্ষেত্রে আমাকে এটা নটারি করতে হবে এটা আমি হাজারো বার বলেছি তারপরও মানুষ ওইগুলো প্রশ্ন করে এক কথায় সার্টিফিকেটে যা স্পেলিং বা নামের বানান বা নামের অক্ষর রয়েছে আপনাকে সেই নামের ডকুমেন্টস থাকা একদম বাধ্যতামূলক অন্যথা আপনাকে কোর্ট থেকে করতে হবে যেটা নটটি এই জন্য করতে হবে এভিডিভিট যে আপনি এই ব্যক্তি আপনি সেই ব্যক্তি বোঝা গেল সেটা হচ্ছে পরের কথা ভুল হয়েছে ভুল করেছেন ভুল নিয়ে মাথা ব্যথা করলে হবে না আমার বক্তব্য হচ্ছে আপনারা সঠিকটা আগে প্রদান করুন আর আজকে আমাদেরকে নিয়ে কপি রাইটটা করছে আর গ্রুপে করছে আমি ওই জন্য লিখলাম যে আর যাই বলুন আমি বললাম এইখানে লিখেছিলাম বিভিন্ন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমি ওই ট্রান্সফার করেছি আমাদের টেলিগ্রাম অ্যাপস সেখানেও আমি দিয়েছি অনেকে হয়তো টেলিগ্রামে ঢুকতে পারছে না আমি তাদের ইউজার আইডিটা আমি বলে দেব বা কমেন্ট ফলো করবেন আমি ইউজার আইডি আমারটা আমাকে খুঁজে পেয়ে যাবেন তো কথা হলো যে দেখুন এই যে যেসব বিষয়গুলোর উপরে মানে কথোপকথন হচ্ছে এগুলো হচ্ছে এক প্রকার মানে শিক্ষিত সমাজের মধ্যে রোজ কিছু আনপড়া লোক আছে জেনে শুনেও আমাদেরকে বিরক্ত করাবে আর কিছু লোক ফাঁদ পেতে বসে আছে যারা ইউনিয়ন বা সংগঠন এরা তো মানে হচ্ছে কিছু ধান্দা করা তাই আপনাদেরকে পাঁচ নম্বর ভাষাটা বলে আমি আজকে মানে দীর্ঘায়িত করব না যদিও অনেক কথা বলতে বলতে এক ঘন্টা কাটিয়ে দিই আমি কারণ এত ধীরে ধীরে এত সময় কমে যাবে যেহেতু আগামীতে দেখবেন ওয়েবসাইটটা খুলে গেলে সোশ্যাল মিডিয়া সেভাবে পাবেন না কারণ এত করে মানে পাটা ধরতো বাকি কাখিয়ে এই সারা ভারতবর্ষের এই রোজভ্যালির এজেন্ট এবং এজেন্টদেরকে আমানতকারী তো সজাগ কিন্তু তারপর মানবিক চিন্তা ভাবনাটা একটুও নেই ফলে এই কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে তো বিষয়টা বলছিলাম যেটা পাঁচ নম্বর বিষয় সেটা হচ্ছে দেখুন আমরা আশঙ্কা করেই নিয়েছি যে পৈলান ভিভজোর অ্যালকেমিস্ট এদের মতো টোপ দিয়ে দিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলবে মানে লুট তো লুটছে আগামী তো লুটবে আর লোভে পাপে মৃত্যু মানে রোজ বেরেনিয়ান লোক আছে লোভ বেশি ফলে মরছে ভুগছে আজকে তো আমি যে কথা বলছিলাম যে দেখুন শুধু আমাদের এতদিন ঘরে বসে খবর নিলাম খবর দিলাম খবর ঘরের জায়গাটা ঘরে বসে আমরা ক্লেম জমা দেব কিন্তু আপনাদেরকে আবারও বলছি আপনারা প্রস্তুতি নিয়ে থাকুন আমাদের সারা অল ওভার ইন্ডিয়া থেকে ভালো সারা পড়েছে এবং যারা এখন ওই যে দুটো পাকে দুদিকে দিয়ে রেখেছেন এরা বেশি প্রশ্নগুলো করছেন মানে মানুষের দুটো পা হয় হাত হয় আমি এটা দেখে এসেছি বা আমরা জানি ছোট থেকে বড় হয়েছি কিন্তু এই রোজভ্যালির আন্দোলন করতে এসে দেখেছি যে কিছু কিছু জেলাতে কিছু কিছু লোকের চারটা করে পা রয়েছে একটা পা ইউনিয়নকে দিচ্ছে একটা পা সংগঠনকে দিচ্ছে একটা পা আজ নিতে দিচ্ছে আর একটা পা ইচ্ছা মতো ব্যবহার করছে এই চার পাইয়া লোকগুলোর জন্য আমরা বিরক্ত হচ্ছি কিছু করার নেই কো মানে এদের স্বার্থই হচ্ছে মানে চারিদিকের খবর রাখবে সবই জানে চারিদিকের এরা খবর রাখবে কোথাও মহাকাশে কাগজ পাঠালো সেখানে দিয়ে চলে এসছে কোথায় পঞ্চাশ টাকা করে নিচ্ছে সেখানে দিয়ে দিয়েছে আবার কোথায় আমাদের মিটিং হচ্ছে সেখানে চলে আসবে ওর কাজই হচ্ছে খেয়ে দেয় কাজ নেই শুধু চতুর্থ জায়গা যাওয়া ভাই এত লোক আপনি এত কেন বুদ্ধি মাথায় রেখে এইভাবে প্রতারণা করছেন প্রতারণার শিকার হচ্ছেন আমরা যেটা বলছি সেটাকে অনুসরণ তো করছেন না আমরা যদি সেই কথাটা অনেক লোক ফোন করে কথা বলি সেই দুর্দিনের কথাটা সত্যি চোখ জল চলে আসে যে দু সালে মাসকে মাস যখন কলকাতায় পড়েছিলাম হাইরে কপাল হতভাগা যদি ছ লক্ষ এজেন্টের মধ্যে ছ হাজার মানুষ পড়ে থাকতো সেই দিনই একটা সুটা হতো আর আজ আপনাদেরকে অনগড বলছি ভালোভাবে ধীরে ধীরে আপনারা ক্লেম গুলো জমা দিন আর এই মাসে যে ওয়েবসাইটটা কোম্পানি সরি কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে সেটাও হচ্ছে ডেমো চলছে সফটওয়্যার চেঞ্জ হয়ে গেছে বা হবে আমি আবারও বলছি কিছু জুডিশিয়াল ম্যাটার আমরা এই যে কথা বলছি তার মানে কথা বলতে আসার আগে পর্যন্ত আপডেট আছে আমাদের কাছে প্রতি মুহূর্তে আপডেট আছে কিন্তু আমরা যখন ঠেকতে ঠেকতে এই জায়গায় এসেছি আমাদের একটা গাইডলাইনের মাধ্যমে আমাদের শিক্ষিত যে সমাজ যে আমাদের যে বোঝে যারা আছে দায়িত্বে তিনাদের নিয়ে আমরা এই পরামর্শদাতাদের নিয়ে আমরা এগোচ্ছি তাই আপনাদেরকে বলবো যে দেখুন এখনো যারা যে কয়েক কিছু পার্সেন্ট লোক যারা স্বার্থবাজি লোকের পেছন পেছন ঘুরছেন এগুলো বন্ধ করুন তা না হলে মাঝপাতে আপনার এর আগে উদাহরণ দিয়েছি আপনার শ্যামলসান কমিশনের মতো হবে সাহারার মতো হবে পয়লানের মতো করে দেবে ভিপরের মতো করবে কারণ এই কলকাতা হাইকোর্টে যে সব কোম্পানিগুলো দেখছে এসপি তালুকদার কমিটির আন্ডারে তাহলে আমাদের তো আলাদা তাহলে ডাক্তার বাবুরা চেক আপ করছে কিন্তু এই সব চিটফান্ড স্ক্যানার গুলা এই দিক আর ওই দিক আমি যদিও ক্লিয়ার করে বলতে পারছি না সোশ্যাল মিডিয়ার বলে তাহলে এগুলো থেকে আমরা আশঙ্কা করেই নিয়েছি যে এটাকে নিয়ে খেলবে কারণ উড়িষ্যাতে একটা অলরেডি একটা উড়িষ্যা গভর্নমেন্ট রাজ্য থেকে একটা রোজ নিয়ে একটা যেমন আমার কাছে কালকে একটা পিডিএফ পেলাম যেমন ওখানে ছত্তিশগড় না ছত্তিশগড়ে এটা হয়েছে তো এরকম ওগুলো ম্যাটার ছেড়ে দেন ওগুলো সাবজেক্ট নিয়ে কাজ নেই কারণ যত কথা বাড়াবো তত কথার মধ্যে আপনারা হয়তো অনেক কিছু ভেবে বসে থাকবেন কারণ আমাদের ওই সব নিয়ে মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা একটাই যে মানুষগুলোকে বাঁচাতে হবে মানুষ বোঝে না কেন ঘরে বসে টাকা নেবে হ্যাঁ ঘরে বসে কি টাকাটা দিয়ে এসেছিল নিয়ে গেছিল গৌতম কুন্ডু বা বলে এজেন্টেরা যা এজেন্সি করেছিলেন ঘরে টাকা নিয়ে গেছিল কোম্পানির লোক ল্যাপটপ নিয়ে এসে না ঘর থেকে গিয়ে টাকা দিয়েছিলেন। এরকম তো দেখলাম ওই আমি যখন হায়দ্রাবাদ গেলাম জানুয়ারি মাসের পাঁচ থেকে দশ তারিখ সেখানে পশ্চিম বর্ধমানে ঢুকেছে মেদিনীপুর থেকে কোন লিডার এখানে বসে অরিজিনাল সার্টিফিকেট গুলো দাও আমরা টাকাটা পাইয়ে দেবো এগুলো গৌতম কুন্ডুকে বের করার জন্য কাজে লাগবে যাব বাবা আরে ভাই কেস করলো কে গৌতম কুন্ডুর বিরুদ্ধে আর কার সার্টিফিকেট চাইতে এসছে মাথা মোটা সালা ভ্যালির রেজেন্টের মধ্যে কিছু লোক জানেই না এগুলো সেখানে যে এদের উদ্দেশ্য হচ্ছে পার সার্টিফিকেটে পাঁচশো হাজার টাকা নেবে আর ধান্ধাবাজ লোক তো এই যে যারা এই যে কয়েকটা জেলা থেকে যে এটা ধান্ধাবাজি করছে এরা ধানধাবাজ লোক এই ধান্ধাবাজিটা বন্ধ করুন এই জন্য আমরা আওয়াজ তুলেছি সিন্ডিকেট হটাও রোজভ্যালির টাকা বাঁচাও যদি টাকা পেতে চান তা আমি দীর্ঘায়িত করব না আমি একটা কথা বলেই আজকের লাইভটা শেষ করব। সেটা হচ্ছে যে দেখুন আমরা আশঙ্কা করছি যে এরকমটা ঘটবে তবে আপনাদেরকে বলি যে এই মাসে আমি জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ বিহার ঝাড়খন্ড থেকে আমি পেপারের মাধ্যমে জানিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট বা সেকেন্ড সপ্তাহে মধ্যে একটা ভালো খবর পাবেন ওয়েবসাইটটা খোলার ব্যাপার এবার ইভেন ফেব্রুয়ারি মাসেই সেটা বিজ্ঞপ্তি দিয়ে কমিটিকে জানাতে হবে বা জানাবে সুতরাং আপনাদেরকে বারম্বার এই কথাটা বলে এসেছি শুধু এখন একটাই বলছি সাংগঠনিক ভাবে জুডিশিয়াল ম্যাটার যা যা সমস্যা সেটা যদি বহির প্রকাশ করি সূর্য উঠার আগে একটাও এজেন্ট আমাকে যদি বেশি প্রেসার করেন করেন বা বলার চেষ্টা একটাও এজেন্ট ঠিক মতো ঘরে পা রাখতে পারবে না এটুকু বলে আমি এই সাবজেক্টটা সারছি কথাগুলো বোঝার চেষ্টা কর আমরা তো বলছি যে আমরা সোসাইটির আমরা কোনো সংগঠন মানে ইউনিয়নবাজি বা রাজনীতিকবিদ বা আমরা কোনো কিছু না চালাচ্ছি পিছিয়ে পড়া মানুষের জন্য ফলে এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্তি পাইয়ে দেওয়া যায় আমরা একটা সোসাইটি আমি যেমন নিজে আমানতকারী আমরা অসংখ্য এজেন্ট আমানতকারী উভয় পক্ষকে একতা হওয়ার ডাক দিয়েছি আপনাদের কষ্ট পয়সা আপনাদের হাতে পাবেন আপনারা যদি এই এই পথগুলো অবলম্বন করে চলেন এখন কথা হচ্ছে লাখ টাকার প্রশ্ন জানি না কত টাকা আমি দিনে সাপ দেবে পিডিএফ আপনার জমা হবে কিভাবে হবে সব জানার জন্য হাউ করে আছেন কিন্তু আমরা বুঝতে পারছি যেহেতু আমাদের একটার পর একটা জেলাতে আমাদের রাজ্যতে অলরেডি কর্মসূচি চলছে আমরা বসে নাই তবে কুড়ি তারিখের পর আবারও বলছি কুড়ি তারিখের পর এই মাসে আর আমরা রকম মিটিং নিতে পারছি না সব ওয়েটিং যা আছে থাকবে পরবর্তীতে ভাবা যাবে বা হয়তো এটা পঁচিশ তারিখের পর উনত্রিশ তারিখ মানে চার দিন হয়তো গ্যাপে রাখবো কোথাও গেলে কিন্তু কুড়ি থেকে পঁচিশ তারিখটা আমাদের খুব ভাইটাল কারণ এই দিনটার মধ্যেই হয়তো যে টেস্টিং বা ডেমোটা চলছে সেই সফটওয়্যারটাকে কমিটি বেসরকারি মানে সংস্থার থেকে টেস্টিং করে এবার কোর্টের কাছে রিপোর্ট দেবে কোর্টের কাছে রিপোর্ট দিলেই কোর্ট থেকে রিপোর্ট যেদিন দেবে সেই দিনই মিট করবে আমাদের কাছে এতটুকু খবর আছে কিন্তু আপনারা কিভাবে করবেন জেলার সাংগঠনিকভাবে লিখিত দিয়ে যেভাবে আমাদের ক্রাইটেরিয়া যেভাবে আমাদের সিস্টেম যদি আপনারা সেইভাবে আসেন তাহলে সেই জায়গা থেকে খবরটা পেয়ে যাবেন আমার এখান থেকে খবর নিতে হবে না আপনার জেলার লোক আপনার জেলার লোককেই সব সিস্টেম দেওয়া আছে তারাই খবর করবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন রোজভেলি আমানতকারী পরিবারের সঙ্গে থাকতে হলে স্বচ্ছতার সাথে থাকতে হবে সঠিক ভাবমূর্তি নিয়ে থাকতে হবে স্বার্থ নিয়ে এখানে আসা চলবে না কারণ তুমি সামনে আসবে একরকম রূপ নিয়ে আর পেছনে ব্যাগে নিয়ে আসবে কোনো মেডিসিন নিয়ে ও ওই রকম লোকের দরকার নেই কারণ পেট আছে সংসার আছে পরিবার আছে ভাই কর্মরত জায়গা নিজের নিজের জায়গায় সেটা রাখো রোজ ভ্যালিটাকে নিয়ে রোজ ভ্যালির মতো করে ভাবতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দেখুন এই যে যেমন গ্রুপে কথা কাটাকাটি হচ্ছে সব কথা কটে না কেটে আমি লাস্ট একটা কথা বলবো দিয়ে আমি এখান থেকে বেরোবো সেটা হচ্ছে যে কি এই সব ফেসবুক হোয়াটসঅ্যাপ করে কিছুই হবে না ফলে আমি সতেরোখানা গ্রুপে ইচ্ছে মতো খবর দিছি এখন বলতে তো পারি না যে না খবর দেবো না বন্ধ করবো কি চালাবো সেটা মানে কথা দিব না হিলে বুঝ নাহলে কিলে বুঝ আর সেই রকমভাবে আমরা বুঝিয়ে দিচ্ছি সাংগঠনিকভাবে যারা মিটিংয়ে সহ সরিলে আসছে জেলার কনভেনার জেলার সদস্য তাদেরকে ঠিক জেলা ভিত্তিক একটা করে গ্রুপ বানিয়ে দেওয়া হচ্ছে যেটা পরিচালনা গ্রুপ কমিটিতে নিয়ে নিচ্ছি জেলা ব্লক স্তরের জেলার বা রাজ্যের গ্রুপ করে সেখানে তারা সেখানকার মতো থাকছে আর যেগুলো গ্রুপ যেমন অবস্থায় আছে ওই থাকবে কারণ ওখানে তো শুধু হাততালাতালি হাততালি মারামারি হয় ওই পার্কের মতো যেমন একটু ঘুরে আসি আড্ডা দিয়ে আসি সেরকম হচ্ছে তা নাহলে মানুষকে কি এত করে বলার পরেও মানুষ যদি ও সজাগ না হয় তাহলে আর নতুন করে আর ঘরে খেয়ে মুস্তারি আমাদের লাভটা কী তাই আপনাদের কাছে এটুকু অনুরোধ যে দেখুন আমি প্রয়োজন হলে যতগুলো স্টেটে গেছি আবার যাব কিন্তু আপনারা যদি একটু অনুসরণটাকে স্মরণ করে যদি আপনারা কথাগুলোকে মান্যতা দিয়ে যদি এগন তাহলে আমরা মনে করি আবারও আমি বলছি যেটা অন ক্যামেরাতে একত্রিশে ডিসেম্বর দু সালে প্রত্যেকটা স্টেটের মানুষ টাকা পাবে একটাও বাকি থাকবে না ফ্রেশগুলোর ক্ষেত্রে যেগুলো ডিসপুট আসবে যেগুলো আপনার মানে ক্লেম রিজেক্ট হবে নিত্যান্ত ভুল ভাল এটা ওটা এগুলো হ্যাঁ ব্যাটা নিয়ে একটু সময় লাগতে পারে কিন্তু আপনাদেরকে একটুকু বলবো যে বাজার থেকে এই সিন্ডিকেট ভাওতাবাজটাকে তুলে দিতে হবে যদি আপনারা এটা পারেন তাহলে আমি অন ক্যামেরায় বলছি ভিডিওকে ক্যামেরাবন্দি আপনারা শেয়ার করে রাখুন একত্রিশে ডিসেম্বর দু সালে প্রত্যেকটা গ্রাহক সারা ভারতবর্ষের মানুষ টাকা পাবে যদিও আমাদের যে সিস্টেম বা আশঙ্কা করছি সেটা হচ্ছে আপনাদেরকে বলি যে আপনারা অনলাইনে যখন আবেদনটা করবেন আবেদনটা করার পরে যে একটা রিসিভ কপি নেবেন রিসিভ এটা ফিডব্যাক ওই রিসিপটা মার্কেটে কিন্তু আগামী দিনে চাইতে আসবে বিভিন্ন অশুভ লোক যারা ধান্ধাবাজ লোক আপনাকে বলবে যে পাঁচ লাখ টাকার আপনার জমা আছে আপনি পার লাখে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ দিন আপনার টাকাটা পাইয়ে দেব মানে রোজভ্যালিতে চোর আগেও ছিল এখনও রোজভ্যালিতে চোর চিটিং বাজ আছে এবং আগামী দিনও থাকবে কারণ এই চোরেরা অনেক চুরি করেছে আমি এই জন্য বলছি যে এই চোরেদের জামানাত জব্দ করতে হবে রোজভ্যালির আমানতকারী এজেন্ট উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে আপনারা কতটা এই দায়িত্বটা নিতে পারবেন পারলে কমেন্ট করুন ইনবক্স করুন পার্সোনালে মেসেজ করুন দায়িত্বটা তুলে নিন কারণ এটা দায়বদ্ধতা আমাদের প্রত্যেককে রয়েছে তাই আপনাদের কাছে এই ছোট্ট একটু আবেদন ছিল যে আগামীতে আবার লুটেরাজের ফাঁদ ফলে দুটি সিস্টেমের মধ্যে ফাঁদ নিয়ে লুটল ফলে এই চোর মুক্ত এই সিন্ডিকেট মুক্ত রোজভ্যালি আমানতকারী পরিবার বার্তা দিয়েছে সেই বার্তায় অনুসরণ করে আপনারা এগিয়ে আসুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের আইডি প্রুফ ঠিক রাখুন ভুলভাল হলে কোর্ট থেকে আপনাকে এভিডিভিট করতে হবে যদিও সেটা পরে করবেন আগাম কেউ কিছু করবেন না শুধু আইডি প্রুফগুলো সব কিছু ঠিকঠাক রাখুন আমাদের জেলায় জেলায় যে ডেমো করে দেখানো হয়েছে সেই ডেমো অনুসরণ করে তার অনুরূপ একটু রদবদল হলেও সেইভাবেই আপনারা অনলাইনে আবেদনটা করতে পারবেন এটুকু মাথায় রাখবেন